তোমরা এই ভিডিওটিতে ক্যালেন্ডার সম্পূর্ণ ক্লিয়ার ভাবে শিখতে পারবে। কিচ্ছু বাদ থাকবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লিয়ার ভাবে দেখো ক্যালেন্ডার, তাহলে ক্যালেন্ডার নিয়ে তোমাদের কোনোদিনের জন্য আর কোনো সমস্যা থাকবে না। আজকে এই ভিডিওটিতে আরো কিছু শিখতে পারবে, সে অজানা কোনো যদি কোনো বার্থডে কারো কাছ থেকে জানতে পাও, অর্থাৎ কারো জন্মদিন যদি জানতে পাও, সে কিবারে জন্মগ্রহণ করেছে সেটা তোমরা নিজেরা নিজেরাই বের করতে পারবে। দেখা গেল তোমার ভাই কোনো বন্ধু শুধুমাত্র জন্ম ডেটটা জানবে, সেই শুধু জন্ম ডেটটা জেনেই তোমরা নিজেরা ক্যালকুলেশন করে কি দিনে সে জন্মগ্রহণ করেছিল এই ক্যালেন্ডারের অঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু সেটা বের করতে পারবে, সেই কোন দিনে জন্মগ্রহণ করেছিল। তাহলে চলো শুরু করা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ক্লিয়ার করে দেখো, ক্যালেন্ডার নিয়ে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলে দেওয়া আছে, শনিবারে রহিমের জন্ম হয়, যেদিন তার 520 দিন বয়স সেদিন কি বার ছিল। তাহলে আমাদের রহিম একটা দিন জন্মগ্রহণ করেছে এবং জন্মগ্রহণ করার পরে কতদিন, যেটা কিনা 520 দিন, 520 দিন যেদিন হলো সেদিন কি বার হবে সেটা আমাদের প্রশ্ন। তাহলে রহিম জন্মগ্রহণ করেছে কি শনিবারে, না শনিবারে। তাহলে রহিম জন্মগ্রহণ করেছে শনিবার, তাহলে 520 দিন পর কি বার হবে সেটা আমরা বের করব। দেখো এমনি যদি তোমাদেরকে না বুঝিয়ে আমি যদি তাড়াতাড়ি করে দিই, তাহলে এটা এইভাবে করবে যে 520, আর ডিটেলসটাও বলছি অবশ্য, 7 দিয়ে ভাগ করবে, 7 কত 49, 49 পরে থাকছে কত 3, 0, 4 কত 28, আর এদিকে 2। তাহলে এটা কোনো কাজে লাগে না, শুধুমাত্র এই যে অড ডে অর্থাৎ বাড়তি দিনটা শুধুমাত্র কাজে লাগে, শনি রবি, রবিবার আমাদের অ্যান্সার। অপশান কোথাও আছে রবিবার, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবেই খুব দ্রুত, এগুলো কিছু লিখতে হবে না, ডাইরেক্ট এই সামান্য এটুকু ক্যালকুলেশন করবে অ্যান্সার বের করতে পারো। এবার দেখো কি করে হচ্ছে, অনেকে বুঝতে পারে না, আমি একটু সামান্য কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে আমাদের যেটা রহিম জন্মগ্রহণ করেছে শনিবার, ক্লিয়ার হলো, এবং 520 দিন পর যে দিনটা আসবে সেই দিনটা কী বার সেটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা কি করে বের করবো এটা। আমরা জানি সপ্তাহ 7 দিন পর ঘুরে আবার রিটার্ন ব্যাক করে না, এখানে আমাদের শনিবার যেদিন সে জন্মগ্রহণ করেছিল তার সপ্তাহ শুরু, তার জীবনের সপ্তাহ শুরু করবে শনিবার দিয়ে। তাহলে শনিবার দিয়ে যেহেতু শুরু, তাহলে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আসবে, তারপর আবার শনি দিয়ে শুরু হবে না। তাহলে যে শুক্রবারটা শনিবারের আগের দিন তো না, মানে এই শনিবার তো সপ্তাহের শুরু দিয়ে শুরু হচ্ছে তার জীবনের, তাহলে তার জীবনের শেষ দিন মানে শেষ সপ্তাহের শেষ দিনটা কি শুক্রবার না, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আবার কি শুক্র আসবে, এরকম করে আবার এই শনি দিয়ে শুরু হবে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে ওর এই তার রহিমের যে মানে যেটা আর কি তার সপ্তাহ জন্মের যে সপ্তাহ শেষ, আমাদের এটা শেষটাকে সবসময় খেয়াল করতে হবে, যেহেতু আমরা ওদিক যাচ্ছি মানে জন্মের থেকে পেছনের দিকে যাচ্ছি, তখন আমরা কি করব, শেষ সব সপ্তাহের শেষটা জানলাম এবং সেদিনটাকে আমরা জিরো ধরে তারপর থেকে কাউন্ট করব, 1, 2 এভাবে কাউন্ট করব। তাহলে আমাদের কি 2 দিন বাড়তি না, তাহলে শনিবারে একদিন, তারপরের দিন রবিবারে আরেকদিন, পরের দিন আমার যেহেতু 2 দিনের দিন, তাহলে রবিবার আমাদের কি অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু করবে। এইবার আরও একটা জিনিস তোমাদেরকে শিখিয়েও দিচ্ছি সাথে, মনে করো এইটা তো এক টাইপের হয়, আবার এটাও হয় যে 520 দিন জন্মের পর, জন্মের থেকে 520 দিন পর, জন্মের 520 দিন পর যে দিনটা সেটা হচ্ছে রবিবার। তাহলে যদি জিজ্ঞাসা করে জন্মের দিনটা কিবার ছিল, তাহলে কি করে করবে, তাহলে এইভাবেই করবে যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। 520 লিখলাম, 7 দিয়ে ভাগ করবো, সেম জিনিস আসবে তাই না। তাহলে 7 দিলে আমাদের 49, এখানে 3, 0, 4 দিলে কত 28, মানে কত 2 বাড়তি হবে। তাহলে আমরা এদিকে আসবো, এইবারটা যেরকম এটারটা কী হচ্ছিলো, আমরা ওদিকে যাচ্ছিলাম, জন্মের পরে যাচ্ছিলাম, এবারের আগের দিকে আসছি তাই না। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এটার তো শেষ দিন এটা তাই না, এটার শেষ দিন এটা, তাহলে রবিবার তো শেষ দিন, ওর তো জন্মেছিল একটা দিনে তো জন্মেছিল, তার কাউন্ট হতে 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 এই যে লাস্ট দিনে ও এখানে এসছে, তাহলে তার আগের দিন কি, এই আমরা ব্যাক ক্যালকুলেশন করলে আমরা এই ডেটটা জানবো, এটার যেরকম ওইদিকের ক্যালকুলেশন করছিলাম, পরের ক্যালকুলেশন করছিলাম বলে আগের দিনটা জানছিলাম, এইটার আগের দিনটা জানছিলাম, এবারটা যেহেতু এদিকে আসি অর্থাৎ আমরা ব্যাক ক্যালকুলেশন করছি,
তখন আমরা এর পরের দিনটা কি সোমবার না সোমবার আমরা জিরো হিসেবে ধরবো, ঠিক আছে? এটা যেরকম এটার আগের দিন আমরা জিরো হিসেবে ধরছিলাম, আর এবারটা যেহেতু এদিকে ব্যাক ক্যালকুলেশন আসছি তাহলে এর পরের দিনটা আমরা জিরো ধরবো। আর আমাদের কত বাড়তি দুই দিন না, তাহলে এক এটার থেকে এক, এটা হচ্ছে দুই, এরকম এইভাবে আমরা ব্যাক হয়ে চলে আসবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এদিকে তো আমাদের জিরো হিসাবে ধরতেই হচ্ছে, তাহলে রবিবার, রবিবারের আগের দিন কি, রবিবারের আগের দিন আমাদের শনিবার, তাহলে দেখো সেই শনিবারই আমাদের কিন্তু চলে আসবে। তাহলে জন্মেছিল কোন কী দিনে, শনিবার, মানে যেটা এটা এটা হচ্ছে শনিবার আসবে। ক্লিয়ার হলো ব্যাপারটা পুরোপুরি? এইভাবে তোমরা কিন্তু এদিকের পরের ক্যালকুলেশন আর ব্যাক মানে আগের ক্যালকুলেশন দুইভাবে এই সিস্টেমে তোমরা কিন্তু করবে, ঠিক আছে? দুটো একবারে দেখিয়ে দিলে দেখিয়ে দিলাম তোমাদের সুবিধা হলো। দেখো পরবর্তী প্রশ্ন বলছে, কোনো ব্যক্তি বুধবার কাজে যুক্ত হয়, কবে যুক্ত হয়, বুধবার, এই বুধবারে কাজে যুক্ত হলো, এটা যুক্ত হলো এই দিনে, এবং 1000 দিনের মাথায় কাজ ছেড়ে দেয়, তাহলে এই দিন যুক্ত হলো, 1000 দিন করলো কাজ এবং এই দিনের দিন 1000 দিনের মাথায় কী করলো, কাজ ছেড়ে দিল, সেদিন কী বার ছিল, মানে এই দিনটা কী বার ছিল, কী বললাম, জিরো ধরতে গেলে এর আগের দিন, এর আগের দিন মানে কি মঙ্গলবার, তাই না? মঙ্গলবার আমরা জিরো হিসেবে ধরবো, এখান থেকে এক কাউন্ট করবো। চলো এইটা আমাদের কত, 1000, তাহলে আমরা তো যা আমাদের যেতে হবে ওদিকে, তাই না? তাহলে 1000 মানে 7 দিয়ে ভাগ করবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে একবার দিলে 7 হচ্ছে এখানে কত, 3 শূন্য, 4 7 28, 28 মানে 2, এটা শূন্য, 7 দুগুণে কত, 14, পড়ে থাকছে কত, 6, পড়ে থাকছে কত, 6 না, তাহলে পড়ে থাকছে 6 মানে কি, এইখান থেকে এক আমরা গুণলাম, সিস্টেম তো বুঝেই গেলে, এখান থেকে 6 দিনের দিন যেটা হবে সেদিন আমার ডেট হবে, তাহলে 1 দিন 2 দিন 3 4 5 6, তাহলে বুধ, এবার বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, সোমবার আমাদের যেদিন হোক কাজ ছেড়ে দিল। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে সোমবার আমাদের কি অ্যান্সার। এইভাবে খুব দ্রুত তোমরা কিন্তু অ্যান্সারগুলো খুব ইজিলি বের করতে পারবে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্ন কী বলে দেওয়া আছে, 1983 সালের 5ই ফেব্রুয়ারি শনিবার হলে 1986 সালের 5ই ফেব্রুয়ারি কী বার হবে। দেখো দুই একটা জিনিস তোমাদের জানতে হবে, কীরকম জানতে হবে, এটাই যে ধরো এখানে যেমনটা এখানে আগে বলে দিচ্ছি, 1983 সালের কত আমাদের দেওয়া আছে 5ই ফেব্রুয়ারি, তাই তো, ফেব্রুয়ারি। এবার আমাদের যেতে বলছে 86 সাল, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 84, এদিকে আমাদের কত, 85, এদিকে আমাদের 86, তাহলে 1986 সালের কীতে এবার 5ই ফেব্রুয়ারি, বেশি কিছু বলেনি, 5ই ফেব্রুয়ারি আমাদের কী বার। দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে কিন্তু সময় লাগছে, না হলে কিন্তু আমি কিন্তু দেখে 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 বলছি কি সামান্য ক্যালকুলেশন করে আমি অ্যান্সার বের করতে পারতাম। দেখো তোমাদেরকেও শিখিয়ে দিচ্ছি ব্যাপারটা কীরকম করে। তাহলে এইবারটা কী বার, এই যে 1983 সালে 5ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি শনিবার, তাই না, শনিবার। তাহলে একটা জিনিস শুধুমাত্র মনে রাখবে, লিপিয়ারগুলো দেখবে আর নন লিপিয়ার কোনগুলো। আমরা জানি যে 4 দিয়ে ভাগ করতে হয় লিপিয়ার দেখতে গেলে, তাহলে সে 4 দিয়ে ভাগ আমরা কী করে জানি, আমরা বুঝবো শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে আমরা জানি 4 দিয়ে ভাগ যায়। দেখো এটা দেখতেই বুঝতে পারছি এটা লিপিয়ার, কেন শেষের দুটো সংখ্যা আমাদের, এগুলি তো 1900 লিখলাম না ইচ্ছে করে, 84, এই যে 84, 1984 4 দিয়ে ভাগ যায়, তাহলে এটা লিপিয়ার, তাহলে কারণ আমাদের 4 বছর পর পর লিপিয়ার আসবে, তাহলে এই পর পর দুটো তো আর হবেই না লিপিয়ার, তাহলে এটা আমাদের লিপিয়ার, তাহলে এটা আমাদের লিপিয়ার আমরা বুঝতে পারলাম, আর এগুলি তাহলে নন লিপিয়ার। তাহলে লিপিয়ার যদি হয় তাহলে 2 বছর বাড়তি হয়, লিপিয়ার হলে 2 বছর বাড়তি হয়, আর নন লিপিয়ার হলে 1 বছর বাড়তি হয়। 2 বছর বাড়তি হয় কেন, দেখো এমনি নর্মাল বছরে 1 বছর এমনি বাড়তি হয়। দেখো মেনলি ব্যাপার হচ্ছে যেটা নন লিপিয়ার মানে লিপিয়ার বছর নয়, যেটা এটা যেরকম লিপিয়ার বছর নয়, এটা যেরকম লিপিয়ার বছর নয়, এটা যেরকম লিপিয়ার বছর নয়, তাহলে লিপিয়ার বছর নয় হলে একদিন তো এমনিই বাড়তি হয়, কিন্তু লিপিয়ারে 2 বছর 2 দিন বাড়তি হয়, তার কারণ কি ফেব্রুয়ারি মাস তো নর্মাল বছরে কত, 28 দিনে হয়, কিন্তু লিপিয়ার যে বছরটা সেটা হচ্ছে 29 হয় ফেব্রুয়ারি মাসটা, ঠিক আছে? তাহলে একদিন তো বাড়তি হয়ে যাচ্ছে না, একদিন বাড়তি হওয়ার জন্য এই লিপিয়ার বছরে বাড়তি দিন দুটো হয়। ক্লিয়ার হয়ে গেল? তাহলে নন লিপিয়ার একটা, এটা নন লিপিয়ার একটা, তো এমনি এইভাবেই কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করে নিতে পারবে। শনিবার, শনির পরে দুটো দিন বাড়বে, শনি, রবি, সোম, তারপরে এই দিন কি মঙ্গল, শনি, রবি, সোম, এই মঙ্গল, এই হচ্ছে বুধ, এই বুধবার আমার চলে আসবে অ্যান্সার, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি বুধবার আমাদের অ্যান্সার। বা এইভাবে কাউন্ট করে নিতে পারো, এটা শনিবার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, যেইভাবে খুশি কাউন্ট করে নিলেই হবে, কারণ এটা তো আমরা শনিবার হিসেবে আমাদের শুরুতে শনিবার, তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, দেখো যেইভাবে খুশি গুনবে আমাদের বুধ আমাদের অ্যান্সার আসতে হওয়ার, তো যেটা দেখতে পাচ্ছি না বি অপশান বুধবার আমাদের সঠিক অ্যান্সার। দেখো 2005 সালের 25শে জানুয়ারি
মঙ্গলবার হলে 1 মার্চ কী বার হবে? তাহলে ওই ডেটেই ওই বছরই বের করতে বলছে 2000 আমাদের 5 সাল, 2005 সাল কি কি যে 25 জানুয়ারি, 25 জানুয়ারি, 25 জানুয়ারি কি মঙ্গলবার, কী বার? মঙ্গলবার। আমার লিখতে হচ্ছে, তোমরা কিন্তু একদমই লিখবে না, ঠিক আছে? এবার 1 মার্চ কী বার হবে? দেখো, এই ক্ষেত্রে দুটো তিনটে জিনিস তোমাদের মনে রাখাটা প্রয়োজন, শিখিয়ে দিচ্ছি, তাহলে বেটার হবে। কারণ তোমরা তো অনেক ফাস্ট শিখছো, জানুয়ারি, জানুয়ারি আর ফেব্রুয়ারি। এবার এই কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এগুলো দ্রুত পারবে। দেখো, এগুলো আমি কিন্তু তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি, শর্ট ট্রিক্সও দেখাবো। মেনলি কি হয়, জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে তো গোনার সময় নেই পরীক্ষার খাতায়। তাহলে জানুয়ারি, জানুয়ারি কী হয়, 31 দিয়ে দিন, ফেব্রুয়ারিতে সাধারণ বছরে 28 দিন হয়, কিন্তু লিপিয়ার বছরে কী হয়, 29 হয়, এটা আমরা জানি, 4 বছর অন্তর তো 29 হয়। মার্চে কী হয়, মার্চ হচ্ছে 31, তারপরে কত, 30। তাহলে মে 31, মে, জুন, জুলাই আবার 31, আগস্ট 31, তারপর হচ্ছে 30, 31, 30, 31, এ হচ্ছে আমাদের এই এই মাসগুলোতে এমন এমন দিন হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 28 দিনে তো আমাদের রাউন্ড চলে আসছে, 7 রাউন্ড, সবসময় 7 রাউন্ড নিয়ে চলবে। তাহলে 4 7 28, 28 যদি চলে যায় তাহলে 31 মধ্যে যদি 28 চলে যায়, 4 7 আমরা কী করবো, সবসময় 7 রাউন্ড নেবো, 4 7 28 যদি চলে যায় তাহলে পড়ে থাকছে কত, 3 পড়ে থাকছে না? এই যে যদি নন লিপিয়ার হয়, যদি নন লিপিয়ার হয় তাহলে 0 থাকছে, আর যদি নন লিপিয়ার যদি না হয়, লিপিয়ার যদি হয় তাহলে 1 দিন বাড়তি থাকছে। এবার এটাতে আবার 3 বাড়তি থাকছে, এটাতে আমাদের 28-এর পরে 2 বাড়তি থাকছে, 28-এর পরে 3 বাড়তি থাকছে, 28-এর পরে আমাদের দেখতে পাচ্ছি 2 বাড়তি থাকছে, 28-এর পরে 3 বাড়তি থাকছে, 28-এর পরে 3 বাড়তি থাকছে, 28-এর পরে 2 বাড়তি থাকছে, 28-এর পরে 3 বাড়তি থাকছে, 28-এর পরে 2 বাড়তি থাকছে, 28-এর পরে 3 বাড়তি থাকছে, ঠিক আছে? এগুলোকে নিয়েই আমরা কী করবো, একটা সূত্র বানিয়ে ফেলবো। এইগুলো তোমাদের শুধু মোবাইল নাম্বারের মতন মুখস্থ রাখতে হবে, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। যেরকম কি 30, 32, 33, 23, 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
লিখিয়ে দিলাম। তাহলে 30 মানে কি? দেখো তিনে তিনের জন্য তিন আর শূন্য, নন লিপিয়ার হলে আমাদের শূন্য হচ্ছে। আবার এটা অনেক সময় যেদিন যখন যখন আবার লিপিয়ার হবে তখন এটা আমাদের বাড়তি দিন এক আসবে। এটা এখানে এখানে এটা আশা করি বুঝতে পারলে, সমাজদার লোকের লিয়ে ইশারা কাফি হয়, টোটাল বিষয়টা বুঝতেই পারলে ব্যাপারটা কী কী বলতে চাইলাম। এই কোডগুলি কী করলাম, এখানে ব্যবহার করলাম, মানে প্রত্যেকটা মাসের প্রত্যেকটা কোড। তাহলে জানুয়ারি এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই হচ্ছে ডিসেম্বর। তাহলে এই প্রত্যেকটার কোড প্রত্যেকটা এরকম আমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখলে আমাদের কী হবে, সুবিধা হবে, তাহলে দ্রুত আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারবো। তাহলে এবার এখান থেকে সুবিধা হলো কি, এবার এখান থেকে এইটুকু জিনিসই বুঝতে পারলাম যে আমাদের 25শে জানুয়ারি। তাহলে 25শে জানুয়ারি এবার তোমরা একটু দেখে নাও যে দ্রুত এবার কী করে করা আছে। 25শে জানুয়ারি, তাহলে 25শে জানুয়ারি যখন 25শে জানুয়ারি থেকে আমাদের কী যেতে হবে, কোথায়? ফার্স্ট মার্চ, তাই না? তাহলে আমাদের কাজ কি, আমরা পঁচিশ তারিখের থেকে গুনবো ওই মাসে আর কতদিন বাকি আছে জানুয়ারি মাসের? 25-এর পরের থেকে যদি 31-এ যাও তাহলে এদিকে 6 আর 1 = 7, টোটাল এদিকে 7 দিন পাবে। তারপরে যেহেতু এটা কি নন লিপিয়ার, 2005 সাল তো নন লিপিয়ার, লিপিয়ার বছর না, 2004 সাল লিপিয়ার, আবার 2000 সাল লিপিয়ার ছিল। তাহলে যেহেতু নন লিপিয়ার অর্থাৎ লিপিয়ার নয়, তাহলে তো ফেব্রুয়ারি মাস তো কিছু হবে, মানে জুন থাকবে, কারণ 28 দিনে আমার মাস। আর এদিকে আমাদের মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হচ্ছে 1 তারিখে দেওয়া আছে। আমাদের যখনই দেখবো 7-এর রাউন্ড, অর্থাৎ 7-এর রাউন্ডে যেটাই বলবো সেটা কাটবো আর বাদবাকিটা রেখে চলবো। তাহলে এতে শূন্য, এতে যোগ করে কোনো লাভ নেই, তাহলে বাড়তি পড়ে থাকছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার শুরু, ওই সপ্তাহের যেটা থাকবে, যেই ডেটটা থাকবে সেই ডেটটাই সপ্তাহের শুরু ধরে চলবে, ঠিক আছে? তাহলে আগের দিন, তার আগের দিন শেষ দিন না, তার আগের দিন হিসাব কী, সোমবারের তার আগের দিন না, এখানে ক্যালকুলেশন করতে পারবে। তাহলে সোমবার 0 ধরবো, তার আগের দিন ওই যেভাবে বললাম না, আমাদের পরে ব্যাকে যেতে হবে, প্রথম দুটো অঙ্ক থেকে তো অনেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ারও হয়েছে, তোমাদেরকে শেখালাম। তাই আমাদের এই 25শে জানুয়ারি থেকে মানে পরে যেতে হচ্ছে না, পরে মার্চের দিকে যেতে হচ্ছে, এর পরের দিকে যেতে হচ্ছে। তাহলে আমাদের কী করতে হচ্ছে, এর আগের দিন আমরা 0 হিসেবে ধরবো। তাহলে সোমবার যদি 0 হয় তার পরের দিন থেকে 1-1 করে দেবো, তাহলে আমাদের রয়েছে কি 1,
তা একদিন বাড়তি না, তাহলে একদিন কি আমাদের মঙ্গলবারেই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ এই যে 1 মার্চ সেটা হচ্ছে মঙ্গলবারই হবে, ঠিক আছে? কারণ আমরা এইভাবে ক্যালকুলেশন দ্রুত করব আর আমরা দ্রুত দ্রুত অ্যান্সারগুলি বের করব, ঠিক আছে? অর্থাৎ অপশনে দেখতে পাচ্ছি বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্নে কি বলে দেওয়া আছে, 1998 সালে প্রথম দিন বৃহস্পতিবার হলে 2001 সালের শেষ দিন কি বার ছিল? তাহলে কত, 1998 সালের প্রথম দিন বৃহস্পতিবার, মানে 1 জানুয়ারি। 1 জানুয়ারি কি বলছে, বৃহস্পতিবার। তাহলে আমাদের 98-এর পরে 99 আসবে, তারপরে কত 2000 সাল চলে আসলো, তারপরে 2000 কত, 1 সাল, 2000 কত, 1 সালে আমাদের কি বার হবে সেটা আমাদের, তাও আবার কি ওই ওই সালের শেষ দিন কি বার হবে, মানে এই সালের শেষ দিনটা কি বার হবে। তাহলে প্রথমত আমরা একটা জিনিস জানি, সেটা কি যে প্রতি যদি নন লিপ ইয়ার হয়, মানে লিপ ইয়ার বছর যদি না হয়, তাহলে একদিন পরে বাড়ে, বাড়তি দিন একদিন হয়, আর লিপ ইয়ার বছর 2000 সাল লিপ ইয়ার বছর হলে দুদিন বাড়ে। তাহলে জানুয়ারি মাস বৃহস্পতিবার প্রথম দিন, তাহলে তারপরের দিন একদিন যদি বাড়ে, এটা তো নন লিপ ইয়ার, তাহলে একদিন বৃহস্পতিবারের পরে কী হবে, বৃহস্পতিবারের পরে শুক্রবার হবে, শুক্রবার পাবো। তারপরে আবার যদি লিপ ইয়ার, এটা আমাদের লিপ ইয়ার বছর না, তাহলে লিপ ইয়ার বছর হলে দুদিন বাড়বে এই আগের দিনের থেকে, শুক্রবার শনি তারপরে রবি, রবিবার দুদিন বাড়তি করে নিলাম, রবিবার হয়ে গেল। রবির পরে আমরা দেখতে পাচ্ছি এইটা তো আবার নন লিপ ইয়ার, লিপ ইয়ার বছর নয়, তাহলে রবিবার পরের এর প্রথম 1 দিন, তাহলে কী হবে, আমরা 1 দিনে প্রথম দিনের হিসাবগুলো করছি প্রথমে, তাহলে রবিবার পরে কী হবে, সোমবার হবে, তাই না? তাহলে সোমবার আসলো। এইবার একটা জিনিস মনে রাখবে, যেগুলো নন লিপ ইয়ার মানে লিপ ইয়ার বছর নয়, সেই দিনের প্রথম দিন, সেই বছরের প্রথম দিন যেইবার হয় একদম শেষ দিন সেইবারটাই হয়, বোঝা গেল? তাহলে নন লিপ ইয়ার মানে লিপ ইয়ার বছর নয় এমন বছরে প্রথম দিন যেই দিনটা আসে শেষ দিনটা ওই বছরের শেষ দিনটা সেই দিনই হয়, তাহলে সোমবার প্রথম দিন, শেষও আমার কী হবে, সোমবারই আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার এর সাথে সাথে আরও দুই একটা জিনিস তোমরা লিখে রাখো। দেখো এটা তো বললাম নন লিপ ইয়ার, যেটা লিপ ইয়ার বছর নয়, যদি লিপ ইয়ার বছর হয়, যদি লিপ ইয়ার বছরের প্রথম দিন একদম প্রথম দিন যা থাকবে ওই বছরের শেষ দিন একদিন বেড়ে যায়, যদি প্রথম দিন সোমবার হয়, এটা হিসাবে চলছে, প্রথম দিন যদি লিপ ইয়ার বছরের সোমবার হয়, তাহলে শেষ দিনটা ওই বছরের শেষ দিনটা মঙ্গলবার হবে, ঠিক আছে? তাহলে লিপ ইয়ারের প্রথম দিন যেদিন হবে তার শেষ দিনটা সেই বছরের, কেন ওই তার কারণটা একটাই হয়, ওই যে ওই 28 দিনের জায়গায় 29 দিন হয়ে যায় না, কেন একদিন বাড়তি হয় বলে ওই কেসটা হয়, ঠিক আছে? আরও একটা দুটো জিনিস শিখে নাও এর মধ্যে, তার জন্য তোমাদেরকে বলি ভিডিওতে স্কিপ করতে না। দেখো আমাদের যদি নন লিপ ইয়ার হয়, নন লিপ ইয়ার বছর মানে সাধারণ বছর যদি হয়, তাহলে প্রথম দিনটা কতটা থাকে, 53টা থাকে, প্রথম দিনটা 53 বার থাকে, আর বাদবাকি দিনগুলো কত, 52টা করে থাকে। ক্লিয়ার হলো? আর যদি কিনা লিপ ইয়ার বছর হয়, তাহলে প্রথম দিন ওই বছরের প্রথম দিন আর দ্বিতীয় দিন কটা কটা করে থাকে, 53টা করে থাকে, আর বাদবাকি দিনগুলো সব 52টা করে থাকে। তাহলে এগুলো অবশ্যই নোট করে রাখবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? তো পরবর্তী প্রশ্নে কী বলে দেওয়া আছে, 2000 সালের 3 জানুয়ারি সোমবার হলে 8ই আগস্ট কী বার ছিল? দেখো সেম ক্যালকুলেশন করব, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, 2000 সালে কি 3 জানুয়ারি, এবার এখান থেকে আমাদের কত, 8 আগস্ট যেতে হবে। তাহলে 8 আগস্টে যেতে গেলে তাহলে আমরা কী করে কাউন্ট করব, এই মাসটাকে শুধু আমরা দেখব যে এখানে কতদিন, আমাদের জানুয়ারি মাসে 3 তারিখেরতেই শুরু, তাহলে 3 তারিখেরতে যদি শুরু হয়, তাহলে 31শে আমাদের যেহেতু টোটাল জানুয়ারি মাসটা হয়, তাহলে প্রথম জানুয়ারি মাসে 1 আর 2 দিনই শুধু নেই, তাই না? তাহলে টোটাল 31শের মধ্যে 2টো দিন নেই, তার মানে এটা এখনও কত, 29 আছে, 29 দিন এখানে আছে। এবার জানুয়ারি পরে ফেব্রুয়ারি কি, যেহেতু এটা কি 2000 সাল, 2000 মানে কি লিপ ইয়ার বছর, তাহলে ফেব্রুয়ারি মাস আবার কি একদিন হবে এখানে। তারপরে কি, তারপরে মার্চ মাস কত, 3 দিন আছে, মার্চ মাসে আমরা বাড়তি দিনগুলো লিখবো, বাদবাকি দিনগুলো লিখবো না, তার জন্য তোমাদেরকে বলেছি কোডগুলো মনে রাখতে। যেরকম যদি আমি কোড যদি লিখতাম এখানে আগস্ট মাসের আগ পর্যন্ত লিখবো, কারণ আগস্ট মাস পর্যন্ত শেষ, তাহলে আমাদের এটা আমাদের কি হচ্ছে, এই জানুয়ারি মাস তো প্রয়োজন পড়ছে না, জানুয়ারি মাসের তো রিয়াল ডেট দেওয়াই আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে লিখো ফেব্রুয়ারি, তারপরে এখানে অ্যাকচুয়ালি কি 30, 32,
তাহলে 32 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, তাহলে আগস্ট তো এখানে আছেই তাই না। এগুলো এগুলো আমরা আউট করে দিই। দেখো আমাদের যেগুলো আর কি নিলাম সেগুলো হচ্ছে বাড়তি দিনগুলো নিলাম, আমাদের 28 তো পর্যন্ত বাদ দিয়ে বাড়তি দিন যেগুলো সেগুলি নিলাম। তাহলে জানুয়ারি মাস দেওয়া ছিল, তাহলে জানুয়ারি মাস তো লিখতেই হচ্ছে, কিছু করার নেই। জানুয়ারি ফেব্রুয়ারি একদিন যেহেতু লিপিয়ারতে একদিন, তারপরে মার্চ, এই যে মার্চ মাসে, এই যে মার্চ মাসে বাড়তি দিন এগিয়ে, মার্চ মাসে বাড়তি দিন কত, 3। ফেব্রুয়ারি এপ্রিলের, এই যে এপ্রিলের 2, মানে এগুলো তার জন্য আমরা কোড বানিয়ে নিলাম না, এই কোডগুলো মুখস্থ রাখবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আর ফালতু আমাদের ক্যালকুলেশনই করতে হবে না। তোমাদেরকে জিনিসটা বললামই তো, তাহলে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি লিপিয়ারের জন্য ফেব্রুয়ারি, মার্চের জন্য এই 3, মার্চ এপ্রিলের জন্য এই 2, এপ্রিলের পরে মের জন্য 3, তারপর জুনের জন্য আমাদের কত 2, জুলাইয়ের জন্য আমাদের কত 3, আর হচ্ছে গিয়ে আগস্টের জন্য আর লিখতে হবে না, কারণ আগস্টের 8 দিনেরটা বলে দেওয়া আছে তাই না। এইবার আমরা আরও দ্রুত করবো কী করে, এগুলো তো জানি আমরা আলাদা আলাদা জিনিসই তাই না। তাহলে 4, 7, 8, 28, 4, 7, 7 রাউন্ড যা পাবো কাটবো, 7 রাউন্ড যা যা পাবো তাই কাটবো, ঠিক আছে। তাহলে 4, 7, 28 মানে এক বাড়তি, তাহলে এইখানে গুনবে, এই এই এক, এই এক 2 হলো তাই না, 2 আর 3 কত, 5, 6, 7, এই 7 পেলাম, কেটে দিলাম সব, তাহলে এই 3, 3, 6, 6, 7, 8, তাহলে 8-এর মধ্যে থেকে 1 থাকবে, কেন 7-এর রাউন্ড 7 দেখলে আমরা কাটবো, কেটে বাড়তিটা শুধু রাখবো। এখানে কত 8, তাহলে 8-এর সাথে 7 বাদ দেবে, 8-এর সাথে 7, তাহলে 8-এর থেকে 7 গেলে গিয়ে কত 1 পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে কি শুধুমাত্র 2 বাড়তি না, তাহলে 2 বাড়তিটা পড়ে থাকছে আর কেউ নেই, সব এভাবে এভাবে 7-এর রাউন্ড যেখানে যেখানে পেলাম 7-এর রাউন্ড সেখানে সেখানে কেটে আমরা ছেটে দিলাম। এবার আমাদের এই জানুয়ারি মাসটা কী বার ছিল, সোমবার ছিল না, সোমবার বলে দেওয়া ছিল, এই দিন কি সোমবার বলে দেওয়া ছিল, সোমবার। তাহলে আমাদের ওদিক যেতে হচ্ছে না, ওদিক পেছনের দিক যেতে হচ্ছে না, তাহলে এটার আগের দিন আমরা 0 হিসেবে ধরবো, সোমবারের আগের দিন কি রবিবার আমরা 0 হিসেবে ধরবো, রবিবার যদি 0 হিসেবে দিই এখান থেকে 1, এখানে আমাদের 2 দিন, তাহলে 1, 2, তাহলে সোমবার সোমবার, এই মঙ্গলবার আমাদের অ্যান্সার, মানে এই যে 8ই আগস্টে কী বার হবে, মঙ্গলবার আমাদের অ্যান্সার হয়ে যাবে। ও মঙ্গলবার কোথাও আছে, ডি অপশানটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে, একটি শিশু 821 দিন জীবিত থেকে বুধবার মারা গেল, কিবার শিশুটি জন্মগ্রহণ করেছিল। দেখো এই জিনিসের প্রথমে তোমাদের ফার্স্টের প্রশ্নটাতে দেখিয়ে দিয়েছিলাম, শিশুটা কী হচ্ছে একদিন জন্মেছিল, জন্মানোর পর, এই যে যেদিন জন্মানো সেদিন তো কিছু বলে দেওয়া নেই, জন্মানোর থেকে 821 দিন, 21 দিনের দিন কী করলো, মারা গেল, বোঝা গেল। এবং যেদিন সে মারা গেল সেদিন হচ্ছে বুধবার, এদিন কি বুধবার। তাহলে আমরা কী করবো, ব্যাক ক্যালকুলেশন, মানে এদিকে আসবো, আমাদের এদিকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। তাহলে এর আগে এর পরের দিনের আমরা 0 হিসেবে ধরবো, অর্থাৎ বুধে করে বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার আমরা কি 0 হিসেবে ধরবো, এদিকের থেকে 1, 2 করে কাউন্ট করতে থাকবো। তাহলে চলো আগে তো আমরা এটাকে ভাঙিয়ে নিই, যেটা 821 7 দিয়ে ভাঙাবো, আমরা জানি 7 দিনের পর পর আমার সপ্তাহ আসে, তাহলে 7 দিয়ে ভাঙাবো, একবার দিলে কত 7, 1 কত 2 আছে, তাহলে আবার একবার দিলে 7 মানে 5, 1 আসে, 7, 7 কত 49 মানে 49 আসে, মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 বাড়তি দিন 2। তাহলে এই বাড়তি দিনটা প্রয়োজন পড়ছে, এটা কোনো প্রয়োজনই পড়ে না, সবসময় মাথায় রাখবে যে অড ডে, অর্থাৎ বাড়তি দিনটা আমাদের দরকার। তাহলে আমাদের এইভাবে ক্যালকুলেশন হবে, এদিকে ব্যাক ক্যালকুলেশন, মানে এটা 1, তারপরে এদিকে আমরা কি 2, তাহলে বুধবারের এর আগের দিন কী হবে, মঙ্গলবার না, তাহলে মঙ্গলবার আমাদের কী হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে অপশানে কোথাও আছে ডি, হ্যাঁ ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো আর একটা সেম টাইপের প্রশ্ন, এক ব্যক্তি চাকরিতে যুক্ত হয়ে 2000 দিনের দিন বুধবারে চাকরি ছেড়ে দিল, তাহলে চাকরিতে জয়েন করেছিল এমন একটা দিনে, এবং চাকরি করতে করতে 2000 দিন করলো, 2000 দিন করার পরে এই যে দিনটাতে ছেড়ে দিল, সেই দিনটা দিন বলে দেওয়া আছে বুধবার, এই দিনেরটা বুধবারে ছেড়ে দিল। বলছে তিনি কীবারে চাকরিতে যুক্ত হয়েছিল, যে কীবারে যুক্ত হয়েছিল মানে আগে কীবারে যুক্ত হয়েছিল, সেই দিনটা যদি বের করতে হয় তাহলে আমরা প্রসেস শেষে বুধের পরে বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবারকে আমরা 0 হিসেবে ধরে এদিকটার থেকে আমরা 1, 2, 2, 3, 4 করে কাউন্ট করতে থাকবো। প্রথমে তো আমাদের এটাকে ভাঙাতে হবে না 2000টাকে, তাহলে 2000টাকে যদি ভাঙাই তাহলে 7 দিয়ে ভাঙাতে হচ্ছে, 7 দুগুণে কত 14, 14 মানে কত 6, 0, 7, 8, 56, তাহলে 56 মানে এখানে 4, তাহলে 1টা 0, 5, 7 কত 35, 35 মানে 5 পরে থাকছে বাড়তি, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে 5 দিন যদি আসে তাহলে বুধ, বুধের আগের দিন মঙ্গলবার, মঙ্গলের আগে সোম, সোমের আগে আমাদের রবিবার, রবিবার আগে শনিবার, তাহলে শনিবার আমাদের কী হবে অ্যান্সার হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমরা ব্যাক ক্যালকুলেশন কী করে করছি আর পরের ক্যালকুলেশনগুলি কী করছি।
তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি শনিবার, শনিবার আমাদের অপশন, অর্থাৎ এই অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে, 2005 সালের 25 মার্চ শুক্রবার হলে 2000 সালের 25 জানুয়ারি কি বার ছিল, তাহলে এটাকে যদি পড়তে হয় তাহলে কি করে করবে, আমাদের ব্যাকে যেতে বলছে তাই না, মানে এরকম 2000 সালের 25 জানুয়ারি, 25 জানুয়ারি কি বার ছিল, এটা কি বার হবে, কোন ডেটটা দেওয়া আছে, 2005 সাল 25 মার্চ দেওয়া আছে তাই না, তাহলে একটা কাজ করি, 25 মার্চটা দেওয়া আছে কিন্তু আমরা একটা কাজ করব কি, যে আমাদের এই 25শে জানুয়ারি কী বার সেটা আমাদের বের করতে বলছে 2000 সালের, তাহলে 2001, 2, এটা 3, এটা 4 তাই না, তাহলে আর বাদ বাকি এদিকে 2000 এগুলো লিখতে গেলাম না, চলো লিখে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাকে দ্রুত করবে কী করে, প্রথমে তো আমরা সাজিয়ে নিলাম বোঝাবার জন্য, আমাকে এভাবে না করে আমি বোঝাতে পারবো না, এটা বোঝাতে গেলে ওগুলো করতেই হয়, কিছু করারই থাকে না। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের 25শে মার্চ বলে দেওয়া আছে না, আমরা যে করে হোক আমরা যদি এই যে 25শে জানুয়ারি এই দিনেরটা যদি বের করতে পারি তাহলে ব্যাক ক্যালকুলেশন করে আরামসে আমরা এটা বের করে ফেলতে পারবো। তাহলে 25শে জানুয়ারি আবার ডেটটা বলে দেওয়া আছে, এখানে এই ডেটটা কত বলে দেওয়া আছে, এখানে যেটা আর কি তোমার 2005 সাল শুক্রবার, এটা কি শুক্রবার বলে দেওয়া আছে, শুক্রবার। তাহলে একটা কাজ করি, এই 25 তারিখেরটা যদি বের করতে চাই, মানে 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি আমরা বের করব, তাহলে 25শে জানুয়ারি থেকে এটা আমাদের দেখি কতদূর কী কী আছে, তাহলে 25 তারিখ, এই 25 তারিখের থেকে আমাদের জানুয়ারি মাসের আর কতদিন বাকি আছে, তাহলে টোটাল হচ্ছে 7 দিন, তাহলে 31শে যেহেতু মাস তাহলে 7 দিন এদিকে পাচ্ছি, তাহলে ফেব্রুয়ারি, এটা কি নন লিপিয়ার, লিপিয়ার না, লিপিয়ার যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাস 0 হয়, আর লিপিয়ার হলে তো 1 হতো, মার্চ কত, 25 তারিখ, তাহলে এই হচ্ছে আমরা টোটাল এই দিনের থেকে সবসময় ধরে নেবে, ঠিক আছে, যেই দিন থাকবে সেই দিনের থেকে ডাইরেক্ট ধরে নেবে, ভুল করবে না। তাহলে এদিকে 7, এটা আমরা 3 7 21, তাহলে 4 পরে থাকছে, 7 তো কেটে যাচ্ছে, তাহলে 4 বার 3 না, তাহলে আমরা কী জানি এদিকে আসবো না, দেখেই বুঝতে পারছো কনসেপ্টটা একই রকম তো জিনিস সব রকম, আমরা আগের আমরা ডেট বের করতে গেলে আমাদের পরের দিন আমাদের 0 হিসেবে ধরবো, তাহলে শুক্রবারে শনিবার কি আমরা 0 হিসেবে ধরবো, তাহলে এখান থেকে 1 2 3 4, কেন 4 দিন আমাদের বাড়তি না, তাহলে শুক্রর আগে কি বৃহস্পতি, বৃহস্পতির আগের বুধ, বুধবার আগে কি মঙ্গলবার না, তাহলে এটা আমাদের কি মঙ্গলবার হবে, এটা আমাদের মঙ্গলবার, তোমরা ভিডিওতে দেখছো অসুবিধা হবে না আশা করি, তাহলে এটা আমরা মঙ্গলবার পেলাম, তাহলে এটা 2005 সালের 25শে জানুয়ারি মঙ্গলবার পেলাম, তাহলে আমরা জানি এটাই জানি যে লিপিয়ার হলে 2 দিন বাড়তি হয় আর নন লিপিয়ার হলে 1 দিন বাড়তি হয়, এটা কি 2004 সাল মানে লিপিয়ার, তাহলে ব্যাক যদি যাই তাহলে কি 2 দিন বাড়তি যাবে কি, ওদিক পিছনে যাবে গিয়ে, ওদিক আগের দিকে যাব না, তাহলে মঙ্গলবারে 2 দিন আগে কী হচ্ছে, মঙ্গলের আগে হচ্ছে সোম, তার আগে হচ্ছে রবিবার হয়, তাহলে রবিবার পেলাম এই 2004 সালের 25শে জানুয়ারি, তারপরে 2003 সালে একদিন আরও ব্যাক করবে, কেন আমরা জানি নর্মাল বছরে 1 দিন হয় মানে ব্যাক করে, বাড়তি দিন 1 দিন হয়, তাহলে 1 দিনই ব্যাক করবে, তাহলে রবিবারের আগে কি, রবিবার আগে শনিবার, এটা শনিবারে পেলাম, তাহলে এটা আমাদের নন লিপিয়ার, এইটা গিয়ে তারপরে লিপিয়ার হচ্ছে, সেই ব্যাপারটা আলাদা, তাহলে এইখানে যদি আমরা যাব এই 2000 সালে 1 দিন বাড়তি যদি হয় তাহলে শনিবারের আগে কী হচ্ছে, শুক্রবার হচ্ছে তাই না, শুক্রবার তোমরা বুঝতে পারছো আশা করি, তাহলে শুক্রবারের আগের 1 দিন হবে কি আমাদের বৃহস্পতিবার হলো, বৃহস্পতিবারের যেহেতু এই যে 2000 সাল, তাহলে লিপিয়ার বছর, তাহলে 2 দিন ওদিকে ঢুকে যাবে, তাহলে বৃহস্পতিবারের আগে বুধবার, বুধবারের আগে কত মঙ্গলবার, তাহলে এটা আমাদের কী বার হবে, এটা আমাদের মঙ্গলবার হবে, এইভাবে ব্যাকের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে। তাছাড়া যদি আরেকটা তাড়াতাড়ি করতে চাও আরও দ্রুত, তাহলে এটা তো আমরা বের করলামই, কী বার মঙ্গলবার, এটা তো আমরা বের করে নিলাম মঙ্গলবার, আমাদের যদি এইভাবে না গুনি তাহলে আরেকভাবে উপায় আছে, এই দিনের দিন এই দিন আমার 1 দিন বাড়তি, কেন এই দিন থেকে আমাদের ধরতে হচ্ছে, তাহলে এই দিনকে তো আমাদের 1 দিন ধরতেই হবে না, এখানে 2, এইটা আচ্ছা এখানে আমাদের যেহেতু লিপিয়ার তাহলে এখানে 2 কাউন্ট করতে হচ্ছে, তাহলে এটা এক, এটা আবার 2, তাহলে টোটাল আমাদের দিন কত গুনবো, তাহলে 2 আর 3 4 5 6 7 8, তাহলে 8 দিন, তাহলে 7 দিয়ে ভাগ করবো, আমাদের বাড়তি দিনকে আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে 1 বাদ দিলে 7, বাড়তি দিনকে তো 1 থাকছে, তাহলে 1 দিন বাড়তি মানে কি আমাদের এখানে কি মঙ্গলবারের পরের দিন যেহেতু আমরা ব্যাক ক্যালকুলেশন করছি আমাদের মঙ্গলবার, বুধবার আমরা জিরো ধরি, তার আগে কি 1 দিন, তাহলে মঙ্গলবারই তো আমাদের আসবে, যেটা কিনা আমাদের অ্যান্সার রয়েছে,
যেভাবে খুশি করতে পারবো। মেন কথা হচ্ছে কি, মেন কনসেপ্ট ঠিকঠাক থাকলে তোমার অ্যান্সার পারবে। দেখো এই প্রশ্নগুলোতে শুধুমাত্র তারিখ দেওয়া আছে, কিন্তু কী বার সেটা তোমাকে বের করতে হবে। এই প্রসেসগুলো মেনলি ওই যেটা বলছিলাম তোমাদেরকে, শুধুমাত্র জন্মের তারিখটা যদি জানো তাহলে সে কীবারে জন্মগ্রহণ করেছে সেই ক্যালকুলেশন তোমরা নিজেরা নিজেরাই করতে পারবে, যদি এই প্রশ্নগুলো ভালো করে খেয়াল করো। দেখো এখানে যেমনটা দেওয়া আছে, 2010 সালের 26শে জানুয়ারি কী বার ছিল, মনে করো কারো জন্মদিন কারো জন্ম হয়েছে 2010 সালের 26শে জানুয়ারি, তাহলে শুধুমাত্র তারিখটা দেওয়া আছে, দিন দেওয়া নেই। এই দিনটা তোমরা বের করে কী করবে, দেখো 400 বছর পর আমাদের অড ডে থাকে না, মানে কোনো বাড়তি দিন থাকে না। তাহলে যেরকমটা ধরতে পারি 1600 সাল, যেরকমটা আমরা ধরতে পারি 1600 সাল, 1600 সালের পরে 2000 সাল। এবার এই 400 বছর পর এর মধ্যে কোনো কী থাকে না, লিপিয়ার থাকে না, বাড়তি লিপিয়ার বলছি কেন, অড দিন থাকে না, অড মানে বাড়তি দিন থাকেই না। তাহলে আমাদের দেখতে পাচ্ছি 2000 সালের পরে 2010 সাল, তাহলে আমরা 2000 সাল থেকেই কাউন্ট করবো, ঠিক আছে। এবার আমাদের 2010 সাল রানিং, তাহলে আমাদের 2000 সাল তো আমাদের কোনো বাড়তি দিন নেই, অড ডে নেই, তাহলে 2000 আমাদের 10 সাল আমরা রানিংয়ে চলছি, তাহলে এই এই রানিং ডেটটাকে ধরবো না। তাহলে তার মাঝখানে কতগুলো বছর আছে, 9খানা বছর, 2001 থেকে 2001 থেকে 2009 পর্যন্ত 9টা বছর রয়েছে। তাহলে 9টা বছরের মধ্যে কটা লিপিয়ার রয়েছে, আমরা জানি 4 বছর অন্তর অন্তর লিপিয়ার হয়, তাহলে 4 দিয়ে ভাগ করবো, 4 দুগুণী কত, 8। তাহলে এখানে কী থাকছে না থাকছে আমাদের দেখে লাভ নেই, তাহলে 9টা বছরের মধ্যে কতগুলি আমরা লিপিয়ার পেলাম, 2টো। তাহলে লিপিয়ারে 2টো করে বা অড দিন হয়, তাহলে ×2 মানে 4টে আমরা এখানে পেলাম অড ডে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9টা বছরের থেকে 2টো বছর যেহেতু লিপিয়ার, তাহলে 2টো বছর বাদ দিলে তাহলে বাদ বাকি নন লিপিয়ার, যেটা কিনা সাধারণ বছর, সাধারণ বছর একদিন করেই বাড়তি হয়। তাহলে এদিকে সাধারণ বছরে একদিন যেহেতু বাড়তি, তাহলে আমরা এগুলি কাউন্ট করি, তাহলে এদিকে 7 পেলাম বাড়তি দিন, আর এখানে 4 পেলাম বাড়তি দিন। এবার আরও টেকনিক শিখিয়ে দিচ্ছি, তোমাদের যোগও করতে হবে না। তাহলে এইটুকু তো আমাদের ক্লিয়ার হয়ে গেল, যেখানে এখান থেকে এই পর্যন্ত চলে আসলাম, 2009 সাল পর্যন্ত আমরা কী করলাম, কাউন্ট করে নিলাম, তাহলে আগের কাজ কমপ্লিট। এবার শুধুমাত্র যেটা বর্তমান বছরে রয়েছে, 2010 সাল, 2010 সালের 26শে জানুয়ারি, তাহলে শুধুমাত্র 26শে জানুয়ারি পর্যন্ত, তারপরে এত যাইনি, তাহলে 26টা দিন আমরা এখানে লিখবো, তাহলে বাড়তি তো এদিকে 26টা দিন। এইবার দেখো এবার আমাদের কী করতে হবে, এবার 7-এর রাউন্ড পেলে, আমরা আগেও বলেছিলাম 7-এর রাউন্ড পেলে কেটে দেবো, ওটাকে আউট করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3×7=21, তাহলে 21 যদি বাদ যায় 26-এর থেকে, তাহলে পড়ে থাকছে কত, শুধুমাত্র 5। তাহলে আবারও দেখবো যোগ করে, তাহলে 5 আর 4 আর 5 কত, 9। তাহলে 9-এর থেকে 7 যদি আউট যায় কত, 2 বাড়তি পড়ে থাকছে না, ব্যাস এটা হচ্ছে হিসাব। এবার একটা জিনিস মনে রাখবে, এই ক্ষেত্রে রবিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তারপর কত, শনিবার। এবার এই যে ব্যাপারগুলো ডেটগুলো লিখলাম তোমাদের জন্য, এইটা রবিবার শূন্য হয়, রবিবার শূন্য মানে কোনো দিন হয় না, মানে রবিবার মানে শূন্য যদি আসে, মানে কোনো যদি কিছু না আসে প্লাস মাইনাস করে, তাহলে সেটা রবিবার। সোমবারের জন্য 1, মঙ্গলবারের জন্য 2, বুধবারের জন্য 3, 4, 5, 6। তাহলে এই যেই যদি 1 আসে তাহলে সেটা হচ্ছে কি, তাহলে এই যে 2 দিন দিয়ে বাড়তি পেলাম, তাহলে 2 মানে কি, আমরা 2 মানে বুঝতে পারছি মঙ্গলবার। তাহলে আমরা যদি 1 যদি হতো তাহলে সোমবার হতো, 2 যেহেতু হয়েছে তাহলে মঙ্গলবার, যদি 3 এখানে বাড়তি আসো তাহলে বুধবার হতো। তাহলে এরকম যত বাড়তি আসবে, যদি 5, 6, যেটা যার যে কোড সেই কোড হিসেবে তার ডেটগুলো আসতো, 5 হলে শুক্র, 6 হলে শনি। তো এই বুঝতে পারলে এই ব্যাপারটা কীরকমভাবে আমরা অ্যান্সার বের করতে পারলাম, আমাদের সঠিক অ্যান্সার তাহলে কি, যেটা কিনা মঙ্গলবার আমাদের সঠিক অ্যান্সার, আর দেখতে পাচ্ছি ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে, 1997 সালে 8 আগস্ট কী বার ছিল, তাহলে 1997 সাল 8 আগস্ট, তাহলে এই এই দিনটা আমাদের কী ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 1900 সালের আগে, 2000 সালের আগে, এটা আমরা দেখতে পাচ্ছি 2000 সালের আগে, 2000 সালের আগে যদি হয় তাহলে শুরু হওয়া কোথার থেকে আমরা ধরবো, তাহলে আমাদের 2000 সালের আগে যেহেতু, তাহলে আমাদের 1600 সালের ধরতে হবে। তাহলে 1600 সালের যদি ধরি, তাহলে আমাদের 1600 সাল, তারপর আমাদের কি 1700 সাল, তাই না, তারপর আমাদের কি 1700 সাল, তারপর আমাদের 1800 সাল, তারপরে আমার হচ্ছে 1900 সাল। তাহলে 1900 সাল পর্যন্ত তো আমাদের এটা আসতে, হ্যাঁ 1900 সালের 97, 1997, এই 1900 সাল তো হলোই, তারপর 1900 সালের কত, 1997 সাল আমাদের আসবে, এটা আমাদের রানিং সাল। তাহলে আপাতত সেটা তো নয়, আমাদের
প্রতি 100 বছরে প্রতি 100 বছরে প্রতি 100 বছরে কি হয় আমাদের 5 দিন করে বাড়তি দিন হয় প্রতি 100 বছরে কত দিন 5 দিন করে এগুলো মনে রাখবে প্রতি 100 বছরে কত আমাদের কত 5 দিন করে বাড়তি হয় তাহলে এই শর্ত 1600 থেকে 1700 সাল 100 বছর তাহলে এখানে 5 দিন এখানে আমাদের 5 দিন এখানে আমাদের 5 দিন টোটাল আমাদের 15 দিন হলো না 15 দিনে 7 গুণ কত 14 তাহলে 7 এর রাউন্ড দেখলে আমাদের কি বাদ দেবো তাহলে 14 যদি চলে যায় তাহলে এক বাড়তি না তাহলে আমরা এখান থেকে কাউন্ট করা শুরু করি এক আমরা লিখে রাখলাম বাড়তি আমরা পেলাম এখান থেকে টোটাল 1600 সাল থেকে 1900 সাল পর্যন্ত আসাতে আমাদের কত দিন বাড়তি পেলাম ওইভাবে কাটাকুটি করে আমরা একদিন বাড়তি পেলাম তাহলে আগের কাজ আমাদের কমপ্লিট এবার আমাদের 1900 সালে 1997 সাল তাহলে 1900 1 2 3 4 করে এরকম কাউন্ট করতে করতে 1997 আসবে তাহলে 1997 এর আবার 1997 এর কত আমাদের 1997 যেটা সেটা হচ্ছে রানিং বছর তাহলে রানিং বছরটা নিলে চলবে না রানিং বছর তো কমপ্লিট হয়নি 1997 সালের 8ই মার্চ পর্যন্ত তাহলে ওই বছর তো কমপ্লিট হয়নি তাহলে কমপ্লিট কতগুলি হয়েছে তাহলে 1900 সাল থেকে 1996 সাল পর্যন্ত অর্থাৎ 96টা বছর কমপ্লিট সাল তাহলে 96 সালের মধ্যে কতগুলি আমাদের লিপ ইয়ার রয়েছে সেটা আমাদের কাউন্ট করব তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 4 দুগুণে কত 8 মানে 1 6 16 4 4 কত 16 তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বাড়তি দিন নেই এখানে কিন্তু আমরা এখানে কি দেখতে পেলাম যে 1996টা বছরের মধ্যে 24টা লিপ ইয়ার বছর আর আমরা জানি লিপ ইয়ার বছর হলে দুটো করে বাড়তি দিন হয় তাহলে 24 দুগুণে কত 48 48টা বছর আমাদের লিপ ইয়ার বছর তাহলে আমরা এখানে লিপ ইয়ার বছর বেরোলো আর 96 তো টোটাল বছর ছিল তাহলে 96 থেকে আমাদের লিপ ইয়ার কত 24টা পেলাম তাহলে লিপ ইয়ার বছর বাদ দিলে নন লিপ ইয়ার যেগুলি সাধারণ বছর সেটা পাবো তাহলে এখান থেকে 2 আর এখান থেকে আমরা 72টা বছর সাধারণ বছর এবার আমরা 72টা বছর সাধারণ বছরের অর্ধে বাড়তি দিন তাহলে 770 তাহলে 70 আমরা আউট করে দিচ্ছি 7 রাউন্ড তাহলে 2 বাড়তি পাচ্ছি এখান থেকে আর 6 7 42 যদি আউট করে দিই তাহলে এখানে 6 বাড়তি পাচ্ছি তাহলে এইভাবে আমরা কিন্তু কাউন্ট করে নেবো ঠিক আছে 7 রাউন্ড আউট করে দিয়ে বাদ বাকিটা এক্সট্রাটা লিখে রাখবো তাহলে ওইটুকু ক্লিয়ার হয়ে গেল এইবার আমাদের 8ই আগস্ট পর্যন্ত যেতে হবে তাহলে 1996 পর্যন্ত কাউন্ট হলে এবার 1997 তো আমাদের রানিং বছর সেটা আবার কত 8ই মার্চ বা আগস্ট পর্যন্ত যেতে হবে তাহলে 8ই আগস্ট মাসের 8 দিনই রয়েছে তাহলে এটাকে লিখে রাখি 8 দিন তারপরে আমাদের কি দেখতে পাচ্ছি আমাদের ওই যেহেতু আমাদের 1997 নন লিপ ইয়ার সাধারণ বছর তাহলে আমরা ওইভাবে কাউন্ট করব এদিকে আমাদের কত আমাদের আগস্ট পর্যন্ত তাহলে আগস্ট পর্যন্ত যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা আগস্ট তাহলে এই এই কটা আমরা যেটা আর কি শর্টকোড এগুলো লিখে নেব তাহলে এখান থেকে 3 0 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তারপরে জুলাই তাই না এগুলো তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টের তো আমরা আগস্টের 8 তারিখ লিখিয়ে রাখলাম তাহলে এখানে আমরা কী করে কাটবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 3 3 6 3 3 6 বা এটাও করতে পারি 6 7 8 তাহলে 8-এর মধ্যে থেকে 1 থাকছে 3 3 6 1 7 তাহলে এগুলি কাটলাম কত বাড়তি আমাদের 2 মানে 7-এর রাউন্ড দেখে যোগ করে 7-এর রাউন্ড দেখে কাটবো তাহলে এখানে আমরা কত পেলাম এখানে 2 তাহলে দেখো এখান থেকেও আমরা কাটতে পারবো 6 1 কত 7 না 6 1 7 না তাহলে 7 এগুলো কাটা পড়ে গেল তারপরে দেখতে পাচ্ছি এখানে এখানে 8-এর থেকে 7 গেলে 1 থাকে তাহলে পড়ে থাকছে কত 2 1 3 3 8 2 কত 5 এই যে 2 3 4 5 এই 5 বাড়তি দিন রইলো না তাহলে 5ই একমাত্র সমস্ত কিছু ক্যালকুলেশন করে 5টায় আমরা বাড়তি দিন পেলাম এটা একটু জটিল টাইপেরই ছিল কারণ এগুলো ক্যালকুলেশন এগুলি কি আমি তো বোঝাচ্ছি করছি তার জন্য সময় লাগছে তোমরা যখন প্রসেসটা শিখে যাবে তখন দ্রুত কিন্তু অ্যান্সারগুলো বের করতে পারবে আর কিছুই না তাহলে 5 বাড়তি মানে কি এই যে 5 5 মানে কি শুক্রবার আমাদের অ্যান্সার তাহলে ক্লিয়ার হলো শুক্রবারের সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার তাহলে আশা করছি ভিডিওটি যদি সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখো তাহলে এই ক্যালেন্ডার নিয়ে তোমাদের অনেকটাই স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে শর্ট ট্রিক্স কী করে অ্যাপ্লাই করতে হয় সেগুলো তো বললামই তার সাথে সাথে যে ডিটেলিং ব্যাপারগুলো আছে যেগুলো কনসেপ্টের ব্যাপার ছিল কনসেপ্ট বলতে হয় এই কারণের জন্যই যদি আমি আমার মতন করে চলে যাই তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না তার জন্য মাঝখানে কিন্তু একটু ডিটেলস আর কনসেপ্ট বলতেই হয় যদি কনসেপ্টটা যদি মেনলি তো অঙ্ক তো লজিকের খেলা লজিকটা যদি তোমাদের ব্রেনটে না অ্যাপ্লাই হয় না বুঝতে পারো তাহলে তোমরা নিজেরা বুঝতেই পারবে না আমি শর্ট ট্রিক্সটা কী করে অ্যাপ্লাই করছি তার জন্য আমাকে বোঝাতে গেলে একটু ডিটেল আর কনসেপ্টের সাথে চলতেই হয় মানে মেন কথা হচ্ছে একটু সময় বেশি লেগেই যায় কিছু করারই থাকে না বোঝাতে গেলে সময় লাগবে কিচ্ছু করার থাকে না
তাই সবার শেষে যেটা জিজ্ঞাসা করার, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর বন্ধু পারো বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে। ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।